बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम। हे समस्त जगतवासी, आज आमी शमीम आली चिश्ती आपनादेर सामने जे आलोचनाटी निये आसलाम, जेमन पिछने एकटी आलोचना करा हयेछिलो आपनादेरके देखानो हबे कि सेटी ज्ञान चक्षु दिये देखे निते हयेछिलो, सेई आलोचनाटी छेड़ेछि जे दोजक विषय, जे दोजक देखार विषय। एखन जे आलोचनाटी करबो सेटी हलो जान्नात देखार विषय। जान्नात की आपनारा कखनो देखेछेन? सारा जीवन शुधु शुनेई एलाम मानुष भालो काज करले, आल्लाहर इबादत करले, धर्म पालन ठिकमतो करले आमरा एकदिन जान्नाते चले जाब। जान्नातटा देखते केमन कखनो देखेछेन? कखनो कि भेबेछेन? तबे आजके जे आलोचनाटी करब, जान्नात एवं जाहान्नाम एर मध्ये मिश्रण आछे। देखेन রাতের পরে দিন, দিনের পরে রাত, তাহলে একটার সাথে একটা বান্দা। সূর্য ডুবে গেছে, অন্ধকার হয়েছে, রাত হয়ে গেছে, আবার সূর্য উদিত হয়েছে, আবার আলোকিত হয়ে গেছে, দিন হয়ে গেছে। তাহলে বোঝা গেল কি জান্নাত এবং জাহান্নাম এর দুইটার সাথে একটার সাথে একটা বান্দা। যেখানে অন্ধকার থাকবে আলো থাকবে না, আবার আলো থাকলে অন্ধকার থাকবে না, একটার পিছনে একটা। যদি একটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু পৃথিবী চলবে না। তো আজকের মূলত আলোচনা কি? জান্নাত দেখানো হবে আপনাদের, আর সেই জান্নাত আপনাদের দিব্য চক্ষু বা জ্ঞান চক্ষু দ্বারা দেখে নেবেন। দেখুন, প্রথমত আমি আসব, হাদিস শরীফে কিন্তু একটি কথা বলেছে, এক ধরনের লোক থাকবে হাসরের মাঠে। যেই এক ধরনের লোক থাকবে হাসরের মাঠে, যে কোন দিক দিয়ে সূর্য উদিত হয়েছে সেটা সে বলতেই পারবে না। মেঘের ছায়া, মেঘের ছায়াই সে দেখতে পাবে। সে কখনো গরম অনুভব করবে না, সে শান্তি অনুভব করবে। আচ্ছা, তাহলে এই কথাটা বলা হয়েছে, তো এই কথার ফয়সালাটা করব আগে, পরে ফয়সালা করব কোনটি, যে সূর্যটি মাথার আধাত উপরে থাকবে, মস্তিষ্ক গলে গলে পড়বে, এই বিষয়ে বলবো ইনশাআল্লাহ। সেটি হলো দেখুন, যে জান্নাতি মানুষ, যেমন মনে করেন একটা বিষয়, যে একজন মানুষ সে অনেক উচ্চ শিক্ষিত এবং খুব ধনী মানুষ, তিনি যেই বাড়িতে ঘুমায় সেই বাড়িটা, ফ্ল্যাটটা এসি রুম, ঠান্ডা, এবং তার ঘরের মধ্যে যে থাকে তার জানালা, সেখানে এমন কালো গ্লাস ফিটিং করা হয়েছে যে বাহিরে সব মেঘের ছায়া আর মেঘের ছায়া, বাহিরে অন্ধকারের মতো লাগে, রোদ বোঝা যায় না, এবং তার ঘরের মধ্যে এসি ফিটিং করা। আচ্ছা, একদল লোক আছে পৃথিবীতে কাজ করে, সে গরম অনুভব করে, ফ্যান ছাড়ার পরেও তার গরম লাগে, সে শরীরের কাপড় ছেড়ে দিয়ে ঘুমিয়ে থাকে। আচ্ছা, আর এরকম গরমের দিনে একদল লোক কি হয়েছে, সে ফ্ল্যাটের মধ্যে যে থাকে সেই ফ্ল্যাটের মধ্যে তার এসি ফিটিং করা আছে, এমন কি সে কম্বল গায়ে দিয়ে ঘুমায় সেই গরমের দিনেই। তাহলে সে শীতের সময়ও যেই ঠান্ডা অনুভব করে, এবং গরমের সময় দেখা যায় সেই ঠান্ডা অনুভব করে। আচ্ছা, তাহলে হাদিসে কি এসেছে যে জান্নাতি লোকগুলো সূর্য কোন দিক দিয়ে উঠেছে বলতেই পারবে না? আচ্ছা, তো এবার আসি ফ্ল্যাটের নিচে, যখন তিনি নামলেন ফ্ল্যাটের নিচে কিন্তু একটা পাজারো গাড়ি রাখা আছে। যখন সে পাজারো গাড়ির মধ্যে উঠল, তখন কি হলো, সেই পাজারো গাড়ির মধ্যে যখন উঠে বসেছে, সেই পাজারো গাড়ির মধ্যে এসি ফিটিং করা এবং সেই গাড়ির মধ্যে কালো গ্লাস ফিট করা, বাহিরে সব মেঘের ছায়া, সূর্য সে এখনো পর্যন্ত দেখেনি, ঘুম কিন্তু তার ভেঙেছে। সেই পাজারো গাড়ির মধ্যে ওঠে সে যখন আবার তার অফিসে চলে গেল, অফিসে যখন চলে গেল তখন কিন্তু তার অফিসের মধ্যেও এসি ফিটিং করা, এবং অফিসের মধ্যে যে জানালা আছে সেটিও কিন্তু কালো গ্লাস ফিটিং করা, বাহিরে মেঘের ছায়া দেখতে পাচ্ছে। সে বাড়ি থেকে, ঘুম থেকে ওঠার পরে ভালো মন্দ নাস্তা তো করেছেই, যেই খাবারগুলো সুস্বাদু টাটকা, এবং
সেই তার সেই ঠান্ডা শীতল করা সেই রুম থেকে নেমে সে আবার শীতল একটা গাড়িতে উঠে বসেছে, আবার সে অফিসের মধ্যে সেই শীতলতা ঠান্ডা অনুভব করছে। তিনি এখনো গরম অনুভব করেনি এবং তিনি এখনো পর্যন্ত আকাশের সূর্যটা দেখেনি। তো অফিসে বসার পরে একজন লোক এসেছে, বলতেছে ছাড় আমার এই ফাইলটাতে একটা সই করে দিন। তিনি 4 লাখ টাকা দিয়ে গেলেন। আবার কিছুক্ষণ পরে একজন আসলো, স্যার আমার এটার মধ্যে একটা সহি দিন। তখন এখানে সাইন করার পর তিনি 5 লাখ দিয়ে গেলেন। আবার কিছুক্ষণ পরে একজন লোক এসেছে, স্যার এখানে একটা সাইন করতে হবে। কেন? এই বিষয়। আচ্ছা, তিনি দিয়ে গেলেন 8 লাখ। তো তিনি 2 ঘন্টা অফিস করেছেন, এতে তিনি 20 থেকে 25 লক্ষ টাকা ইনকাম করে তিনি আবার সেই শীতল ঠান্ডা গাড়ি দিয়ে সে আবার বাড়িতে চলে গেলেন। সেই বাড়িতে এসি রুমের মধ্যে আবার ঢুকে পড়লেন, আবার আরাম করে খেলেন এবং তিনি বিশ্রাম নিতে শুরু করেছেন। তিনি অফিস যাওয়া থেকে শুরু করে এ পর্যন্ত এসেছে 25-30 লক্ষ টাকা কামাই করে সে নিজের বাড়িতে ফিরেছে, আবার খাওয়া দাওয়া করে আবার সেই ঠান্ডা শীতলের মধ্যে রেস্ট করতে গিয়ে তার কম্বল মোড়া দিতে হয়েছে। কেন? যে ঠান্ডা শীত লাগে আর বাহিরে কত কষ্ট মানুষে করতেছে। এই হলো একটা বিষয় যে অনেক কথা আছে যা অল্পতে আমি সারতে চাচ্ছি। এবার আসব যে দেখুন, একটা রিক্সাওয়ালা সকালবেলা ঘুম থেকে উঠেছে, ছোট ছোট ছেলে মেয়েরা ঘিরে ধরেছে, বাবা আমি যে স্কুলে ভর্তি হয়েছি ফিস লাগবে, আমার ওই এই টাকা লাগবে, খাতা কিনতে হবে। আচ্ছা বাবা নে। এরপরে মেয়ে বলতেছে আমার এটা লাগবে, আচ্ছা বাবা নে। ওই কত দিয়েছে, 100 টাকা, 150 টাকা, 200 টাকা। এই 200 টাকা দিতে তার খুব কষ্ট হচ্ছে, কারণ সে রিক্সা চালায়। সকালবেলা যে সে ভালো কিছু খেয়ে দে বের হবে এমনও তার তৌফিক নেই। শেষে কি করলো, কাঁচামচ পান্তা ভাত লবণ দিয়ে খেয়ে সে রিক্সায় চলে গেল। আর রিক্সায় চলে গেল, দেখেন হাদিসে কিন্তু এই কথাগুলো বলেছে, কিন্তু এই কথাগুলো ভাঙেনি, আজকে আপনাদের সামনে ভাঙার চেষ্টা করছি। দেখেন সে রিক্সাওয়ালা সে চৈত মাসের রোদের মধ্যে যখন প্যাসেঞ্জার নিয়ে পেট্রোল মারছে, তখন কিন্তু তার মাথা থেকে ঘাম বাইতে বাইতে তার পাতায় পড়ে গেছে, পায়ের তলায় চলে গেছে সেই ঘাম। তাহলে তার মধ্যে কোনো এসি ফিটিং করা নেই, আর তার মাথার যেই তার মাথার যে ঘামগুলো ঝরে ঝরে পড়ছে, আর এটাকে হাদিস বাড়িয়ে কি বলেছে, মাথার মস্তক গলে গলে পড়বে। এক হিসাবে তো তাই। আর সে চৈত্র মাসের যে রৌদ্র, এই রৌদ্রটা যখন তার মাথার উপর পড়ছে, তখন সে কি ভাবছে, যে মনে হচ্ছে যে সূর্যটা আমার মাথার উপরে, একাত উপরে এত তাপ লাগছে। তখন প্যাসেঞ্জারটা নামিয়ে দিয়ে সে হা কি করবে, কোথায় ঠান্ডা পাবে, কোথায় একটু পানি পাবে, কেমন একটা অবস্থা। তখন কখনো কখনো অনেক রিক্সাওয়ালা অসুস্থ হয়ে পড়ে যায়, তাকে দেখারও কেউ থাকে না। দেখেন তিনি এই পৃথিবীতেই সেই হাসরের মাঠের যেই কষ্ট সেটি অনুভব করছে, যে আধাত উপরে সূর্য থাকবে, মাথার মস্তক গলে পড়বে, আর সেই ঘামটুকুই মস্তক দিয়ে বানানো হয়েছে। কিন্তু দেখেন মানুষের দেহের মধ্যে একটা ক্ষত স্থান হলেই কিন্তু সেই মানুষটি পৃথিবীতে টিকে না, ক্যান্সার হয়ে মারা যায়। তাহলে আধাত উপরে সূর্য থাকবে, মাদার মস্তক গলে পড়বে, মস্তক যদি গলে পড়ে যায় তাহলে কি সেই মানুষটি বাঁচবে? বেইনসাফি কথা যারা লিখেছে আর যারা পড়তেছে তারা ওটাই বিশ্বাস করছে। আচ্ছা, তাহলে এখানে বোঝা গেল কি, প্র্যাকটিক্যাল, নগদ যা পাও তাই বুঝে নাও, বাকির কথা শূন্য। যে তখন কি বুঝবো, যে এটাই বুঝবো যে তার মাথার মস্তক গলে পড়ছে না, এটাই তার ঘাম ঝরে পড়ছে, মাথার ঘাম বেয়ে বেয়ে তার পাতায় চলে যাচ্ছে।
আচ্ছা, তাহলে সে যখন আবার রিক্সা চালিয়ে এদিক সেদিক গেল, কিছু লোক প্যাসেঞ্জার টানলো, এরপরে একটা প্যাসেঞ্জার একটু কথার এদিক সেদিক হয়েছে, তাকে চর থাপ্পড় দিচ্ছে, তখন চর থাপ্পড় খেয়ে তার জবাব দেওয়ার ক্ষমতাও তার নেই, ভাড়াও কম দিল। সে বাড়িতে এসেছে, আবার দেখে ছেলে মেয়েদেরকে পড়ালেখা করাইতে যাইয়া, টাকা পয়সা দিতে যাইয়া তার পকেটে টাকা নেই, আবার সেই পান্তাবাদ কাঁচামরিচ দিয়ে ডোলে খেয়ে ঘুমিয়েছে। পরের দিন আবার সেই ঘরের মধ্যে একটা ফ্যান নেই যে একটু আরাম করবে। পরের দিন আবার যখন সে নাস্তা খেয়ে রিক্সায় চলে যাবে, আবার দেখতেছে সংসারের এই খরচ সেই খরচ, ঘরের ভাড়া বাড়িওয়ালা করতেছে তারা। এসব টেনশন শুনে নিজেই ঠিক থাকতে পারি না, খারাপ কিভাবে বেঁচে থাকবে তারা? হে জগৎবাসী, প্র্যাকটিক্যাল যা পাও তাই বুঝে নাও। মরলে কি দেখবো, জান্নাত আর জাহান্নাম বাবা এখানেই দেখে নিয়ে আগে। এবার আসি, যখন এই লোকটি রিক্সা চালাতে চলে গেল, সেই আবার পান্তাভাত কাঁচামরিচ খেয়ে বের হয়ে গেল, শরীরে তেমন বল শক্তি নেই, দুঃখ কষ্ট যন্ত্রণা। তাহলে একদল লোক বলতেই পারবে না যে তার মাথার উপরে যে সূর্য কিংবা আকাশে যে সূর্য উঠেছে এটা দেখতেই পারবে না, সে ঠান্ডায় ঠান্ডায় সে মেঘের ছায়ার মধ্যে সে বেঁচে আছে সেই একই পৃথিবীতে। আবার সেই একই পৃথিবীতে তার মাথার আধাত উপরে সূর্যটা অনুভব করছে, কি যে কষ্ট হচ্ছে। তাহলে হে সমস্ত জগৎবাসী, আমি একটা জিনিস জানি, আপনারাও জানেন, আটটা বেহেস্ত সাতটা দোজক। তো বেহেস্ত একটা বেশি, কেন একটা বেশি কেন? তাহলে বোঝা গেল একটি বেহেস্ত দুনিয়াতে শান্তিময় হিসেবে রাখা হয়েছে, এবং যেই বেহেস্তটি রাখা হয়েছে পৃথিবীতে সেই বেহেস্তটি কি? সেই বেহেস্তটির সাথেই বান্দা আছে দোজক। যেমন রাতের পরে দিন, দিনের পরে রাত, তেমনি একজন ধনী লোক আরাম আয়েসে জীবন কাটিয়েছে, তার যখন বৃদ্ধকাল হবে, যে কোনো একটা রোগে আক্রান্ত হয়ে সে আবার মেডিকেলে দৌড়াবে, তার নাকে মুখের মধ্যে মধ্যে অক্সিজেন দিয়ে ঠুবে, বিভিন্ন ঔষধের দ্বারা কিছুদিন বেঁচে থাকবে, পরে সে মারা যাবে, তবে সেই অশান্তি তো তাকে ছাড়লই না। তাহলে সেই জান্নাত যেখানে রোগ হলে ভালো হয় না, সেই রোগ আক্রান্ত হয়ে না খেতে খেতে অশান্তিতে মরে যায়। আর একটা রিক্সাওয়ালা, এরকম খুব কম দেখেছি যে একটা রিক্সাওয়ালা হার্ট স্ট্রোক করেছে, কারণ তারা সব শরীরে মানিয়ে নিয়েছে, দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্ত কিছু শরীরে মানিয়ে নিয়েছে, হঠাৎ করে তারা মারা যায়। কিন্তু ধনী লোকের মধ্যে তারা বেশিরভাগই মারা যায় কিভাবে? স্ট্রোক করে মারা যায়, হয় ব্রেন স্ট্রোক আর নয়তো হার্ট স্ট্রোক। এর কারণ কি? আরামে থাকা, আরামে চলা, তখন কি হয়? তখন দেখা যায় মানুষের রক্তের মধ্যে চর্বি হতে হতে তখন রক্ত চলার চলার জায়গাগুলো যখন ব্লক হয়ে যায়, বড়ে যায়, তখন রক্তগুলো থেমে যায়, আর থেমে যাওয়ারই আরেক নাম হলো স্ট্রোক, আর সেই স্ট্রোকে মারা যায়। যাই হোক, হে সমস্ত জগৎবাসী, ধনী গরিব মিলে পৃথিবী, তবে যে যতটুকু আল্লাহর কাছে পাওনা আছে তাই তাকে ততটুকু দেয়, আর সেই স্থানে থেকে আমরা অবশ্যই আলহামদুলিল্লাহ বলবো, এবং হে আল্লাহ পৃথিবীতে থেকে যত কষ্ট দাও দুঃখ দাও, কিন্তু এখন মূল কথা হলো কি, তুমি যে অবস্থায় রাখো আলহামদুলিল্লাহ বলি, কিন্তু তোমার কাজগুলো করিয়ে নিও, যেভাবে চললে, যেভাবে কাজ করলে, যেভাবে ধর্ম পালন করলে, যেভাবে তোমার আমল করলে, যেভাবে তোমার সাধনা করলে তুমি সন্তুষ্ট, সেই কাজগুলো করিয়ে পৃথিবী থেকে নিয়ে যেও। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যদি ফেসবুক হয় অবশ্যই ফলো করে নেবেন, যাতে করে পরবর্তীতে আবার সাক্ষাৎ করতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।